তোমাদের সামনে আমি নিয়ে এসেছি একটি দুর্দান্ত গণিত। ম্যাজিকটি হচ্ছে এখানে কয়েকটি সংখ্যা দিয়ে আছে এবং প্রতিটা সংখ্যাতে যে পাশ থেকে যদি এ পাশ থেকে গুণো তাও 34, এ পাশ থেকে গুণলেও তাও 34। তো সব দিক থেকে এভাবে 34, এভাবে এভাবে সব দিক থেকে 34 হবে। তো এই ম্যাজিকটি আমি কিভাবে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার ম্যাজিকটি শিখতে হলে দেখতে হবে আমার ভিডিও। তো আমরা মূল খেলায় চলে যাই। তো বন্ধুরা আমি দেখো আরও পাশে দুইটি ছক কেটে নিয়েছি এভাবেই সেম স্টাইলে। তো বন্ধুরা এখানে তুমি দেখতে পাচ্ছ 1 থেকে 16টা ঘর আমি কেটে নিয়েছি এবং প্রতিটা ঘরে একটি করে নাম্বার দিয়ে দিয়েছি। তো এখানে আমাদের ম্যাজিকটা হবে, এপাশে আমরা একটু আসি দেখি। আমরা এই 4 কোণা 4টি ঘর 1, 4, 13, 16, 1, 4, 13, 16, এই 4টা বাদে আমরা সব হুবহু এই ঘরে তুলব। এই 4টা বাদে আমরা হুবহু এই ঘরে তুলব। এবারে কী কী তুলতে পারি আমরা? 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, এই 4টা বাদে চলো না আমরা এগুলো তুলে নি। বন্ধুরা প্রথমে আমাদের 2 আছে, আমি 2 তুলে নিলাম। তো বন্ধুরা দেখো আমি সব সংখ্যাগুলো তুলে নিয়েছি, শুধু তুলিনি কোনগুলা, এই 1 তুলিনি, এই 4 তুলিনি, এই 13 তুলিনি, এই 16 তুলিনি। এই 4টা বাদে দেখো আমি সব একদম সেম টু সেম তুলে নিয়েছি এখানে। তো এবার আমরা এই 4টা সংখ্যা বসাবো, বসায় দেখবো যে সব দিক থেকে 34 হচ্ছে কি না। তো বন্ধুরা আমি এই 4টা সংখ্যা বসিয়ে আসছি। তো বন্ধুরা আমি সংখ্যাগুলো বসাই নিয়েছি, এবার তোমরা হিসাব করে দেখে নিতে পারো কোনখানে কী হয়েছে। এখানেও 34, এখানেও 34, এখানেও 34, এই যে এই সবটা তার পাশে করে নিয়েছি, এই যে সবটা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট।